ভিডিওটা শুরু করলাম। আমি আজ বানাবো শীতল পাটি মাছ। দেখো, আমি 4 পিস মাছ নিয়েছি, এটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মাখবো। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এবার মাছটা আমি ভাজা করব। মাছটা আমি তেলে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা চপারে কেটে নেব। মাছটা ভালো হয়েছে। পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব অল্প কালো জিরে। পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে দেব আদা রসুন পেস্ট। এবার দেব হলুদ গুঁড়ো, 1 চামচের মতো দেব হলুদ গুঁড়ো। দেব জিরে গুঁড়ো, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো টমেটো সস। দিয়ে দিলাম টমেটো সস। লঙ্কার গুঁড়ো, মশলাটা মিশে গেছে। এবার দিয়ে দেব জল। জল আমি দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দেখো, এটাও হয়ে গেছে, মাছটা আমার হয়ে গেছে। মাছ আমার রেসিপিটা রেডি হয়ে গেছে।
মাছটা আমার রেডি হয়ে গেছে, এইভাবে বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।